না। এত আছে না আসিল যে ওর স্কুল একবার ছুটি হয়েছে সবগুলো প্যান্ট বাইরে হয়ে গেছে। তো আমি ওর সাথের মেয়েরে জিজ্ঞেস করি ডাইকা যে আম্মু ছুটি তো হয়ে গেছে, শামস কই? শামস বাইরে নেছে? ও সাথের মেয়ে আমারে কয় যে আন্টি শামস কে? চিনতে পারলাম না তো। মানে আমি বুঝে কইছি যে ওই যে তোমরা ক্লাসে একটা বন্দি টাইপের মাইয়া আছে না, হ্যাঁ ওই বন্দিটা। তারপরে ও আচ্ছা আন্টি মনে পড়ছে, চিনতে পারছি এবার। ওর স্কুলের টিচাররা প্রত্যেক দিন ওরে দেখলেই জিগাইতো তুমি কি নতুন, তুমি কি নতুন ছাত্রী, ভর্তি হয়েছো মাত্র, এত আছে না আসিল না রে। ওরে কেউ চিনতো না, ওরে কেউ গনায় ধরতো না, ওরে কেউ মনে রাখতো না, ওরে কেউ পাত্তাই দিত না। আর সব কিছু থেকে এটি বাদ পড়তো, সবাই ওরে বাদ দিয়েই হিসাব করতো না রে। কি বলতো সামু, চুপ করো না, মিশা কথা কমু না। ওরও দোষ আছে, ওর অনেক দোষ আছে। ও ইনফ্লুয়েন্সার হওয়ার আগে এত সিম্পল হইয়া চলতো, পুরো ফকিরনির মতন চলাফেরা করতো। এইগুলা বলার দরকার নাই, একটু ফোস ফাস না করলে কি হয় কন? হ্যাঁ আমু হইছে, একটু ফোস ফাস করলে না মানুষে মানুষেটা দাম দেয় না। ওরে কি লিগা দাম দিব, ও না তখন ইনফ্লুয়েন্সার না করে ফোস ফাস। এবার থামো না। আরে এখন এখন ফকিরনির মতন নিশলে কিন্তু এখন তো ইনফ্লুয়েন্সার, এ লিগা আর ফোস ফাস করার দরকার হয় না। মানুষে এমনিই সিনে এমনিই ভালোবাসে। বুঝতেছি না আম্মু কি আমার সুনাম করতেছে নাকি বদনাম? আগে ওরে কেউ ফুসতো না রে। আম্মু তুমি তুমি চুপ করো মা, তোমার এই পুরান কথা বলার দরকার নাই, তুমি নতুন গুলা বলো। কইতেছি মানে ইনফ্লুয়েন্সার হওয়ার পরের গুলা বলো। আমার মেয়ে এখন একজন ইনফ্লুয়েন্সার, যেন তেন ইনফ্লুয়েন্সার না, একটা খাঁটি সলিড ইনফ্লুয়েন্সার। এখন ওরে কাউরে ফুসার টাইম নাই, ভিডিওর মধ্যে এমন মেসেজ ঢুকায় দেয় হেতি, মাশাল্লাহ মাশাল্লাহ ট্যালেন্ট আছে না তো না লাগুক। আমার মতে নি ট্যালেন্টেড হইছে বুঝছেন নি, এমন ভিডিও বানাইবো একেবারে মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আইবো। এটা আমি গর্বের সাথে বলি, আমার মেয়ে বাংলাদেশের নামি দামি সব ব্র্যান্ডের সাথে কাজ করছে, ব্র্যান্ডওয়ালারা ডাইকে ডাইকে আমার মাইয়ারে কাজ দেয়। আমার মেয়ের এখন ঠেলা আছে তবে এখনো গাড়ি কিনতে পারছে না। আর কি আমার মেয়ের জন্য আমাদের ফুরা এলাকার মানুষ এখন পাগল, আমার গ্রামের বাড়ির মানুষও তো লেগে পুরা পাগল। মা হয়েছে তো এবার থামো, পুরা বাংলাদেশ পাগল ওর লেগা। আরে আমু এত পাগল না, যে কয়জনে সিনে আর কি হেরা আর কি পাগল। আরে মা পাগল বললো না, না পাগল না মানে হেরা ওরে খুব ভালোবাসে আর কি। দিন শেষে মানুষ ভালোরে ভালোই কয়, ভালোটারই দেহে মানুষ। হ্যাঁ মিশা করতে কমু না, আমার মায়ের দিকে আমি কই না, আমার মেয়ের যদি কেউ করবে না দিও পুরস্কৃত করে এটাও কম হইবো আমি মনে করি। আমার মেয়ে সব ভিডিও বানাইছিল। আচ্ছা আচ্ছা আমু আসল কথা বলি, মনে করো যে তোমার মধ্যেও আছে এরকম ইচ্ছা শক্তি আমার মতো কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে দেখার, তাহলে আজই রেজিস্ট্রেশন করে ফেলো পন স্কিন ফ্লুয়েন্সার এই ক্যাপশনে যে, কারণ তোমার জন্য থাকছে দেশের প্রথম স্কিন কেয়ার ইনফ্লুয়েন্সার হওয়ার সুযোগ, এবং দেশের বাইরে পন্স ইনস্টিটিউটে ট্রেনিং সহ পন্সের নতুন ফেস হওয়ার সুযোগ। এখনই সাইন আপ করে ফেলো আর হয়ে যাও নেক্সট ইনফ্লুয়েন্সার।